আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেলে সংবাদের সঙ্গে চিরিত হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। আজ রাত থেকে সাত দিন পুরোপুরি বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণ হার 55% পৌঁছায় উদ্বেগ। দেড় মাসেরও বেশি সময় পর সব ধরনের গণপরিবহন চালুর প্রথম দিন, যাত্রী কম, জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ। কয়েক সপ্তাহের মধ্যে অক্সফোর্ডের টিকা সরবরাহ পাওয়ার আশা, চার মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিলে কার্যকারিতা বেশি, মন্তব্য। বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিয়াস, পূর্ণিমায় জোয়ারের ভরা কাটলে জলোচ্ছ্বাসের আশঙ্কা। এবং সারা দেশে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, প্রখর রোদ, অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানান রোগের প্রাদুর্ভাব। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, ট্রেন চলাচলের পরিস্থিতি জানতে প্রথমে আমরা কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি, সেখানে আছেন লায়লা নওশিন। নওশিন, কমলাপুর রেল স্টেশনের এখনকার চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। গতকাল হঠাৎ করেই কিন্তু বাস, ট্রেন, লঞ্চ এসব চলাচলের ঘোষণা দেওয়ার পর সাধারণ যেসব মানুষ ঢাকা এবং ঢাকার বাইরে আছেন তারা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিয়ে অনেকেই ঢাকায় ফিরছেন, আবার অনেকে ঢাকা থেকে ঢাকার বাইরে যাচ্ছেন। আমরা সকাল থেকে কমলাপুর স্টেশনে যেটা দেখেছি, এখানে সকালের দিকে সাধারণ যে যাত্রীদের ভিড় কম ছিল, কারণ হঠাৎ করে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছিল ট্রেনটা চালু হবে, ওই রকম ভিড় সকালে ছিল না। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে ঢাকা থেকে তিনটা আন্তনগর ট্রেন এবং তিনটা মেল ট্রেন কমলাপুর স্টেশন থেকে বাইরে গিয়েছে, আস্তে আস্তে এখানে যাত্রীদের ভিড় একটু একটু করে বেড়েছে। আর একটা বিষয় যেটা জানিয়ে রাখি যে এখানে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি স্টেশন কর্তৃপক্ষ বলেছে যে যেহেতু 50% আসনে যাত্রী পরিবহন করছেন তারা, স্বাস্থ্যবিধি মানার জন্য কিছুক্ষণ আগে মন্ত্রী এখানে এসেছিলেন, তিনিও বলেছেন যে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আসলে তারা দেখছেন, শুধু ঢাকা না, ঢাকার বাইরেও। এবং যেহেতু প্রায় দেড় মাস পর ট্রেন চালু হলো, সাধারণ যেসব যাত্রী ঢাকার বাইরে আছেন বা ঢাকাতে আছেন তারা বলছেন যে লকডাউনের মধ্যে ঈদযাত্রায় কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হয়েছে, অনেক বেশি টাকা পয়সাও খরচ হয়েছে, আবার ভোগান্তিটাও ছিল অনেক বেশি। তো এই সময়ের মধ্যে হঠাৎ করে ট্রেন চালু করে দেওয়ায় কিন্তু অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একদিকে এখানে ট্রেন পরিবহনে, এখানে যাত্রী পরিবহনে খরচ কম, তার উপর দুই সিটে একজন করে বসার কারণে স্বাস্থ্যবিধির যে বিষয়টা সেটাও কিন্তু সহজেই বজায় রাখা সম্ভব। আর একটা বিষয়, এখানে যেসব যাত্রীরা আসা যাওয়া করছেন তারা বলেছেন যে আসলে এখন এই যেহেতু আজকে এখানে ট্রেন চালু হলো, আজকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু যাত্রী সংখ্যা আরও, যাত্রীদের চাপ বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আসলে কতটুকু প্রস্তুত এখানকার কর্তৃপক্ষ সেটার বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। এবং স্টেশন যে কর্তৃপক্ষ তারা বলেছেন যে প্রতিদিন এখন যে লকডাউন চলাকালীন সময়ে যে ট্রেন চলাচল করবে, ঢাকা থেকে 19 জোড়া ট্রেন প্রতিদিন যাতায়াত করবে, ঢাকার বাইরে যাবে, এবং সারা দেশে 28 জোড়া ট্রেন কিন্তু চলাচল করবে। আর একই সাথে যে কমিউটার ট্রেন, 6 জোড়া কমিউটার ট্রেন ঢাকা এবং ঢাকার বাইরে চলাচল করবে, এবং ঢাকা কমলাপুর স্টেশন থেকে 4 জোড়া করে কমিউটার যে ট্রেন আছে সেগুলো ঢাকার বাইরে যাবে। আপাতত আজকে এখন পর্যন্ত এখান থেকে 6টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ঢাকার বাইরে গিয়েছে, এবং আরও বিকেলে এবং রাতেও বেশ কিছু ট্রেন আছে এবং যাত্রীরাও অপেক্ষা করছে ট্রেনের জন্য। আর কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে। নওশিন, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লায়লা নওশিন। চাঁপাইনবাবগঞ্জের করোনা আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আজ রাত 12:01 থেকে পরবর্তী 7 দিন কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা করোনা কমিটি। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী চ্যানেল আইকে জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং জেলা করোনা কমিটি বৈঠক শেষে লকডাউনের এই ঘোষণা দেয়। তিনি বলেছেন,
ভারতে চিকিৎসা নিয়ে আসা কয়েকজন বাংলাদেশের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠান তারা। পাশাপাশি জেলার ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে ঢাকায় নির্দেশনা চেয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন ও করোনা কমিটি। এরই পরিপ্রেক্ষিতে বৈঠক থেকে চাঁপাইনবাবগঞ্জ লকডাউনের ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন। আমরা জেলা করোনা কমিটি উপরের থেকে আমাদের নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয় এবং প্রাইম মিনিস্টার দপ্তর থেকে একটু আগে আমাদেরকে নির্দেশনা দেওয়া হইল এই যে চাঁপাইনবাবগঞ্জ কমপ্লিট লকডাউন থাকবে আজ রাত 12:01 থেকে পরবর্তী 7 দিনের জন্য। দেড় মাসের বেশি সময় পর ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন ও স্বাস্থ্যবিধি মানার শর্তে দূরপাল্লার বাস ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে প্রথম দিন সব পরিবহনেই যাত্রীর চাপ কম, পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন ভ্রমণ নিরুৎসাহিত করেছেন রেলমন্ত্রী শাকের আদানের রিপোর্ট। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর প্রথম দিন সব ধরনের গণপরিবহন চালু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং দুই সিটে একজন বসার শর্ত দিয়ে 60% ভাড়া বাড়িয়ে গণপরিবহন চলছে। এমনিতে 450 নেয় কুইক সার্ভিসে, এখন 700 করে নিচ্ছে। এখন যেহেতু খুলেছে, বাচ্চাদের একটু রিক্রিয়েশন হবে, 3-4 দিনের একটা ছুটি কাটাতে যাচ্ছি। স্কুল বন্ধ, স্কুলে না গিয়ে তো বন্ধুর সাথে দেখা হচ্ছে না, তেমন একটা ভালো লাগছে না। নানু বাড়ি গিয়ে আমার খালাতো ভাই বোন আছে, তাদের সাথে দেখা করে অনেক আনন্দ পাবো। যাত্রী খুব একটা চাপ নেই, মোটামুটি আছে, ঘটে না কাজে যাচ্ছি। প্রত্যেকটা গাড়ি আমরা আপনার স্প্রে করে করছি জীবাণুনাশক দিয়া। স্বাস্থ্যবিধির জন্য বাস কাউন্টারে যারা আছে যে অনেক সচেতন দেখতেছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাসে ওঠার সময় যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে। সচেতনতা বাড়াতে চলছে মাইকিং। প্রতিটা গাড়িতেই মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিটা যাত্রীকে যাতে হ্যান্ড স্যানিটাইজ করা হয়, মাস্ক ইউজ করা হয় এবং সামাজিক দূরত্ব যথাসম্ভব মেনে যাতে তারা আসন গ্রহণ করেন। আগে ভাড়া ছিল 420 টাকা, এখন 60% ভাড়া হয় 660 টাকা, আমরা নিচ্ছি 650। দুই সিটে একজন, এটা আমরা মনে করি সরকার একটা ভালো কাজ করছে। যারা সরকারের নির্দেশনা মানছেন না তাদের সতর্ক করতে বাস টার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ আদালত মনিটর করছে। প্রত্যেকটা কাউন্টারে 60% ভাড়া তালিকা দিত, নতুন তালিকা, এটার জন্য প্রদর্শন করা হয় এবং এটা প্রদর্শিত এলাকায় প্রদর্শন করা হয়। সরকারের সাথে বিআরটির সাথে মিটিং করে যেই সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো পুরো টার্মিনালে বাস্তবায়ন করার চেষ্টা করছি। দূরপাল্লার পরিবহন চলার প্রথম দিনে যাত্রী সংখ্যা কিছুটা কম, তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সামনের দিনগুলোতে হয়তো যাত্রী চাপ কিছুটা বাড়বে। প্রথম দিকে তারা যাত্রী অনুযায়ী গাড়ি চালাচ্ছেন, অর্থাৎ যে রুটে 10টি গাড়ি চলার কথা সেখানে 5টি চালাচ্ছেন এখন। তবে যাত্রী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে। দূরপাল্লার বাস চলাচলের পাশাপাশি ট্রেন চলাচলও শুরু হয়েছে, তবে সেখানেও যাত্রীর চাপ কম। ট্রেনেও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করা হচ্ছে। বাড়ি যাইতে পারি না ফ্যামিলি নিয়ে, এখন এতে বাড়ি যাইতেছি। কমরাপুর রেল স্টেশন পরিদর্শন করে সরকারি বিধিনিষেধ মেনে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। আমরা কিন্তু দেখেন অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ভ্রমণ না করে এবং ভ্রমণটাকে আমরা নিরুৎসাহিত করছি। করোনা সংক্রমণ রোধে গণপরিবহনের স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধিনিষেধ মেনে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন চলাচল শুরু হয়েছে। নৌ ও সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা এতে সন্তোষ জানিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া আমরের রিপোর্ট। চাঁদপুর থেকে সারা দেশে সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। যাতায়াত ব্যবস্থায় স্বাভাবিক অবস্থা শুরু হয় খুশি সাধারণ যাত্রী, শ্রমিক ও কর্মচারীরা। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালু করা হয়েছে, মোটামুটি আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তি ফিরে এসছে। এই কাজটা যদি ঈদের আগে হইতো আমাদের এত অর্থ ব্যয় হইতো। এতদিন তো মানুষ অনেক কষ্ট করে আসা যাওয়া করছে, আজকে লঞ্চ চালু হওয়ার পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও যাত্রীদের মাঝে স্বস্তি আসছে। বসা ছিলাম, বেকার ছিলাম, এখন আমাদের লঞ্চ চলতে আছে,
বা আমরা এখন অনেক খুশি। নির্দেশ মধ্যে অর্ধেক যাত্রী নিচ্ছি এবং সরকার নিয়ম অনুযায়ী সিনেটের হ্যান্ড মাইকিং দূরত্ব বজায় রাখার জন্য আমরা সবকিছু চেষ্টা করতেছি। যাত্রীদের নিরাপত্তায় মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব মানা সহ ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন নিশ্চিতে কাজ করছে বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ও জেলা প্রশাসন। প্রতিটা লঞ্চে যাত্রী ওঠার পূর্বে স্যানিটাইজ করে লঞ্চে উঠাচ্ছি এবং মাস্ক পরিধান বাধ্যতামূলক এই সকল বিষয়াদি যথাযথভাবে মনিটর করা হচ্ছে। বরিশালেও সকাল থেকে সব রুটে বাস ও লঞ্চ চলাচল করছে। অভ্যন্তরীণ রুটে সকাল ৫টা থেকে লঞ্চ ছাড়তে শুরু করে, তবে যাত্রী ছিল কম। ভাড়া ৭% বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন রুটে দূরপাল্লার যানবাহন চলছে, তবে যানবাহন ও যাত্রীর সংখ্যা কম। যানবাহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আইন শৃঙ্খলা বাহিনী স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছে। ঝিনাইদহ ও নোয়াখালীতেও শুরু হয়েছে আন্তঃজেলার বাস চলাচল। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা পাওয়া যাবে বলে আশা করছে সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ডোজ নেয়ার পর ৪ মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নিলেও যে সমস্যা নেই বরং টিকার কার্যকারিতা বেশি হয়। জানাতুল বাকি কেকার রিপোর্ট। করোনা মহামারী মোকাবেলায় চলতি বছর জানুয়ারি থেকে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে শুরু হয় টিকাদান কর্মসূচি। তবে ভারত থেকে সময় মতো টিকার চালান না আসায় প্রথম ডোজ নেওয়া ১৩-১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ গ্রহণ অনিশ্চয়তায় পড়েছে। এ অবস্থায় সরকার বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এমনকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছেও টিকা চেয়েছে সরকার। লোকজনকে দুটো জিনিস বলতে হবে, একটা হলো যে আপনারা যে ফার্স্ট ডোজ দিলেন, আমরা চেষ্টা করতেছি যে আপনাদের ফার্স্ট ডোজের পরে ১৬ সপ্তাহ মানে ৪ মাস পরে আপনারা পেতে পারলে খুবই ভালো হবে, আর না পেলে পরে প্রথম ডোজ যে নষ্ট হয়ে যাবে তা তো না, এটা প্রথম ডোজের কার্যকারিতা চলতে থাকবে, আপনার শরীরে অ্যান্টিবডি ফর্মেশন হতে থাকবে, আপনাকে আমরা যদি ৪ মাস পরেও যদি টিকাটা দিতে পারি তাহলেও আপনার উপকার হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক পর্যায়ে এবং বেসরকারিভাবেও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহের এই চেষ্টা আশাবাদী করে। তাদের আশা, ভারতের সেরাম ইনস্টিটিউটও টিকার বাজার ধরে রাখতে বাংলাদেশকে ন্যূনতম পরিমাণে হলেও টিকা সরবরাহ করবে। ইংল্যান্ডের থেকে পাওয়ার কিছু চেষ্টা করতে চলছে, যেখানে নাকি ইংল্যান্ডের একটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে কিনে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের ইন্ডিয়ার সঙ্গে কূটনীতি অব্যাহত আছে, ইন্ডিয়া থেকে আমরা পাওয়ার জন্য ইয়ে করতেছি। এই অ্যাস্ট্রাজেনেকা আরো ২-৩ জায়গায় তৈরি হয়, ২-৩ জায়গায় ম্যানুফ্যাকচার হয়, সেই সব ম্যানুফ্যাকচারিং জায়গাগুলোর সঙ্গে আমাদের আমাদের অ্যাম্বাসেডররা জোর তৎপরতা চালাচ্ছে। আমার কাছে এইগুলো সবকিছু মিলে যা মনে হয় যে খুব শীঘ্রই আমরা পেয়ে যাব, যে হয়তো বা ২-৩ সপ্তাহের মধ্যে পেয়ে যেতে পারি। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই বিভিন্ন উৎস থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জানাতুল বাকে কেকা, চ্যানেল আই, ঢাকা। ভারতে করোনায় মৃতের মোট সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩,০০৩,৭২০ জনে দাঁড়িয়েছে। শেষ ১ লাখ রোগীর মৃত্যুতে সময় লেগেছে ১ মাসেরও কম। রোববার দেশটিতে মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা কমে এলেও সোমবার তা আবারও ১ লাখে বেড়ে দাঁড়িয়েছে ৪,৫০০ কাছাকাছি। করোনায় পশ্চিমবঙ্গে একদিনে ১৫৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ১৮,০০০ বেশি মানুষ। দেশটিতে কোভিশিল্ডের প্রথম ডোজ নেয়ার পর ১২-১৬ সপ্তাহের বিরতিতে দ্বিতীয় ডোজ নেয়ার সিদ্ধান্তই বহাল থাকছে। টিকা নেওয়া স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ৩ মাস পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ইয়াস বর্তমানে বাংলাদেশ উপকূল থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে 26 মে দুপুর থেকে সন্ধ্যা নাগাদ এটি ভারত ও বাংলাদেশ উপকূলে আঘাত আনতে পারে। ওই দিন পূর্ণিমা থাকায় জোয়ারের ভরা কচালে উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি রোববার রাতেই গভীর নিম্নচাপে রূপ নেয়। সকাল 6টা নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনার দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি তার বর্তমান অবস্থা থেকে আপাতত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং যেহেতু তার সম্মুখে বাংলাদেশের দক্ষিণাঞ্চল আছে এবং সেই সাথে সাথে পশ্চিমবঙ্গ আছে, সেই জন্য বাংলাদেশের পুরো উপকূলই ঝুঁকিপূর্ণ। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের পশ্চিম উপকূল অর্থাৎ খুলনা উপকূল বাংলাদেশ এলাকার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। 26 মে পূর্ণিমা এবং ওই দিনই আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়টি যেহেতু মোটামুটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং এটি আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ উপকূলে এর ঝুঁকি রয়েছে এবং দুই ধরনের ঝুঁকি প্রধানত, এক ধরনের ঝুঁকি হলো বাতাসের ঝুঁকি আর অন্য একটি ধরনের ঝুঁকি হলো জলোচ্ছ্বাস। এবং আমরা জানি আগামী 26 তারিখ পূর্ণিমা এবং সেই সময় ভরা জোয়ার হবে এবং সেই সময় যদি ঘূর্ণিঝড়টি তার উপকূল অতিক্রম করে সেই ক্ষেত্রে জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা আছে এবং সেই জলোচ্ছ্বাস আমরা আগামীকাল জানাবো যে কত ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। বঙ্গোপসাগরের সৃষ্ট জলীয় বাষ্পের কারণে সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপদাহ মঙ্গলবার দুপুরের পর কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। যশোর থেকে আকরামুজ্জামান ও ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদি আমরের রিপোর্ট। সারা দেশে প্রচুর রোদ ও শুষ্ক বাতাসে জনজীবন বিপর্যস্ত। তীব্র তাপদাহে পুড়ছে যশোর অঞ্চল। ভ্যাপসা গরমে দেখা দিচ্ছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা ধরনের অসুস্থতা। জরুরি কাজ ছাড়া বের হচ্ছেন না মানুষ। যশোর আবহাওয়া অধিদপ্তর বলছে তাপদাহ আরো 2 থেকে 3 দিন থাকবে। 5 মিনিটের বেশি থাকলে গা ঘামিয়ে যাচ্ছে, মাটি গরমে ফেটে যাচ্ছে, মাটিতে যে তাপটা উঠতেছে মানে বেশিক্ষণ থাকতে গেলে অতিরিক্ত কষ্ট হচ্ছে, গাতে অটো ঘাম পড়তেছে আর শরীরের মধ্যে অঞ্জলা করতেছে, পেটে ব্যথা, প্রচন্ড গরম, নিজের প্রচন্ড তাপে আমরা অতিষ্ঠ যাচ্ছে আর 2-10 মিনিট মাঠে থাকলে আমাদের গায়ের ঘাম প্রচন্ড ঝরছে। ঝিনাইদহেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রোদের তীব্রতা। গরমে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। চাপ বাড়ছে হাসপাতালে। বেশি করে নিরাপদ পানি, খাবার স্যালাইন সহ তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভ্যাপসা গরমে দুর্ভোগ বাড়িয়ে তুলছে লোডশেডিং। একটু প্রশান্তির জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। সাদিয়া উমর, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে অশোক লীল নেফাতর বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, এক দশক পর ফ্রেঞ্চ লিগে চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের শেষ ম্যাচে আঙ্গার্সকে 2-1 গোলে হারিয়ে বিরতির পর আবার আমন্ত্রণ জানায় সংবাদে। নিরল টাটা কৃষি সংবাদ। অব্যাহত খাদ্যের দাম বৃদ্ধিতে ধ্বংসের মুখে পড়েছে কুড়িগ্রামের পোলট্রি শিল্প। গত 6-7 মাসে 4 দফায় পোলট্রি খাদ্যের দাম বস্তা প্রতি 300 থেকে 600 টাকা বাড়লেও ডিম এবং ব্রয়লার সহ অন্য মুরগির দাম কমেছে। ক্ষতির মুখে বেশিরভাগ ক্ষুদ্র খামারি খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এবার প্রকৃতি সংবাদ।
এবারে গ্রীষ্মে দেশীয় ফল বাঙ্গি নিয়ে চলছে তুমুল বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলটির পক্ষে বিপক্ষে প্রচার চালাচ্ছেন তরুণরা। তবে পুষ্টিগুণে ভরপুর বাঙ্গি সহ গ্রীষ্মের দেশীয় ফল বেশি বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবার ইভালি খেলার খবর।